আমরা যারা স্মার্টফোন ব্যবহার করে থাকি তারা সবাই জানি একটি স্মার্টফোনের ভিতরে কতগুলো সেটিংস থাকে। প্রত্যেকটা সেটিংস সম্পর্কে হয়তো বা আমার অথবা আপনাদের জানা হয় না। তো আজকের এই ভিডিওতে এমন 5টা সেটিংস আপনাদেরকে বলবো যে 5টা সেটিংস অফ করলে আপনাদের মোবাইল ফোনের ব্যাটারি এবং মোবাইল ফোনের ডাটা কিছুটা সেভ হবে। এই বিষয়ে জানতে আগ্রহী হলে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করা যায় সময়টা বিফলে যাবে না। 4 নম্বর এবং 5 নম্বর যে সেটিংসটা দেখাবো এই সেটিংস দুইটা খুবই ইম্পর্টেন্ট, তাই এই দুইটা সেটিং কেউ মিস করবেন না। তো গাইস চলুন আজকের এই ভিডিওটা আমরা স্টার্ট করি। আচ্ছা প্রথমেই আমরা সেটিংসে চলে যাব। এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন গুগল নামে একটা অপশন আছে, প্রত্যেকটা মোবাইল ফোনে এই গুগল অপশনটা আছে। সিম্পলি আমরা গুগলে ক্লিক করে দেব, দেন উপরে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন, এখানে ক্লিক করে দিব। দেন ইউজ অ্যান্ড ডায়াগনস্টিক্সে ক্লিক করব। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন অন আছে, এটা সিম্পলি অফ করে দিব আমরা। এখন এটা অফ করার ফলে কি হবে, এটা অফ করার ফলে আমাদের যে ইউজার এক্সপিরিয়েন্সটা আছে এই ইউজার এক্সপিরিয়েন্সটা গুগলের কাছে যাবে না। বাট এটা যখন অন থাকে তাহলে প্রতিনিয়তই অলওয়েজ সবসময় গুগলের কাছে আমাদের ইউজার এক্সপিরিয়েন্সটা চলে যায়। আর এই ইউজার এক্সপিরিয়েন্স আদান প্রদানের জন্য আমাদের মোবাইল ফোনের ব্যাটারিটাও খরচ হয়, সে সাথে আমাদের মোবাইল ফোনের মেগাবাইটটাও খরচ হয়। তাই এই ইউজ ডায়াগনস্টিকটা আপনারা অফ করে রাখতে পারেন, কোনো রকম কোনো সমস্যা হবে না। এবার চলে আসি দ্বিতীয় নাম্বার সেটিংসে। তো দ্বিতীয় নাম্বার সেটিংসটা দেখাবো ব্যাটারি রেস্ট্রিকশনের উপরে। আমরা সিম্পলি সেটিংসে চলে যাব। তো সেটিংসে আসার পর এখানে আমাদের একটা অপশন দেখতে পাচ্ছেন ব্যাটারি। তোমাদের মোবাইল ফোন হয়তোবা অন্য একটা অপশন থাকতে পারে ব্যাটারি অথবা পারফরমেন্স, আপনি এখানে একটা ক্লিক করে দিবেন ব্যাটারিতে। দেন আমাদের মোবাইল ফোনে উপরে আছে 3 ডট আইকন, এখানে ক্লিক করব। দেন ব্যাটারি ইউজে ক্লিক করব। হয়তোবা আপনাদের মোবাইল ফোনে অন্য সেটিংস নামে থাকতে পারে, বাট এটা একটু কষ্ট করে খুঁজে বার করবেন। তো এখানে অনেকগুলো অ্যাপস দেখাচ্ছে, যে কোনো একটা অ্যাপসের উপর আমরা ক্লিক করব। লাইক আমি মেসেঞ্জার উপরে ক্লিক করলাম। তো এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রেস্ট্রিকশন, আর নিচের দিকে লেখা রয়েছে অ্যাপ ক্যান ইউজ ব্যাটারি ইন ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ অ্যাপসটা যখন চলবে না তখনও আর কি ব্যাটারিটা খরচ হতে থাকবে, এমন একটা অপশন আর কি। তো এখানে একটা ক্লিক করে দিবেন। দেন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন রেস্ট্রিক্ট, একটা অপশন আছে, এখানে ক্লিক করলেই এটা রেস্ট্রিক্ট হয়ে যাবে। এটা আবার সিম্পলি রিমুভ করা যায়, তো রিমুভ করার কোনো প্রয়োজন নাই। তো এখান থেকে প্রত্যেকটা অ্যাপসের এই রেস্ট্রিকশনটা অফ করে দিতে পারেন, তাহলে আপনার মোবাইল ফোনের ব্যাটারিটা অনেকটাই সেভ হবে। তো এবার আসি 3 নম্বর সেটিংসে। এই 3 নম্বর সেটিংসটা হয়তোবা আপনারা অনেকেই জানেন, তারপরেও আমি দেখাই দিই। তো আমি সিম্পলি প্লে স্টোরে চলে আসব। প্লে স্টোরে আসার পর এখানে প্রোফাইল আইকনের উপর ক্লিক করব। দেন নিচের দিকে সেটিংস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেটিংসে ক্লিক করব। নেটওয়ার্ক অ্যান্ড প্রিফারেন্সে ক্লিক করব। দেন এখানে অটো আপডেট আছে, এটার উপর ক্লিক করব। তো এখানে আপনাদের ওভার এনি নেটওয়ার্কটা দেওয়া থাকবে, সিম্পলি ডোন্ট অটো আপডেটে ক্লিক করবেন। তাহলে আপনার মোবাইল ফোনে যতগুলো অ্যাপস আছে এই অ্যাপসগুলো অটো আপডেট নেবে না। আর আপনার যদি কোনো অটো আপডেটে দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ম্যানুয়ালি অটো আপডেট করে নিতে পারেন। আবার আপনি প্রোফাইল আইকনে ক্লিক করেন, ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইসে ক্লিক করেন, অ্যান্ড ম্যানেজে ক্লিক করেন। দেন এখানে অনেকগুলো অ্যাপস দেখতে পারবেন, আপনার মোবাইল ফোনে যতগুলো অ্যাপস ইনস্টল আছে। ম্যানুয়ালি যদি আপডেট করার প্রয়োজন পড়ে এখান থেকে সিম্পলি আপডেট করে নিতে পারবেন। এখানে আপডেট অ্যাভেলেবলের উপরে ক্লিক করলে দেখতে পারবেন কোন কোন অ্যাপসগুলো আপডেট দেওয়া প্রয়োজন। এবার আসি 4 নম্বর সেটিংসে। 4 নম্বর সেটিংসটা দেখতে হলে আমাদের আবার সেটিংসে চলে আসতে হবে। দেন এখানে গুগলে আসতে হবে। গুগলে আসার পর এখানে অ্যাডস নামে একটা অপশন দেখতে পারবেন, অ্যাডসে ক্লিক করবেন। দেন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ওপিটি আউট অফ অ্যাড পার্সোনালাইজেশন, এটা সিম্পলি অন করে দিবেন। এখন এটা অন করার ফলে কি হবে, আপনি যখন কোনো ওয়েবসাইট অথবা কোনো ফেসবুক যদি ভিজিট করেন, ওয়েবসাইট এবং ফেসবুকে বিভিন্ন রকম অ্যাড শো করে, অ্যান্ড সেই অ্যাডের উপরে আপনি যদি ইন্টারেস্ট দেখান সেটার উপরেই বেশি অ্যাড শো করায় আপনার ওয়েবসাইটে অথবা আপনি যে ফেসবুক ইউজ করতেছেন ফেসবুকে। ফর এক্সাম্পল হিসেবে আপনি যখন ফেসবুক স্ক্রল করতেছেন এখানে একটা অ্যাড দেখতে পেলেন, আপনি যদি ওই অ্যাডটার উপরে ইন্টারেস্ট দেখান, অর্থাৎ অনেক টাইম ধরে যদি ওই অ্যাপটা দেখেন, তাহলে গুগল বুঝতে পারবে যে ওই ব্যক্তিটার ওই জিনিসটার উপরে ইন্টারেস্ট রয়েছে, তাই ওই ধরনের অ্যাড বারবার দেখাবে। আর এটা অফ থাকলে ওই ধরনের ইন্টারেস্টটা কন্ট্রোল করতে পারবে না গুগল, তো এই জন্যই আপনার ইন্টারেস্টের উপরে কোনো অ্যাড দেখাবে না। তার মানে এই না যে একেবারে অ্যাড দেওয়া বন্ধ হয়ে যাবে। তো এবার আসি সর্বশেষ এবং লাস্ট সেটিংসে।
লাস্ট সেটিংসটার জন্য আমাদের আবার সেটিংসে চলে আসতে হবে। দেন এখানে লোকেশন খুঁজে বের করবেন, সিকিউরিটি অ্যান্ড লোকেশন আছে, আপনার অন্য জায়গায় এই লোকেশনের অপশনটা থাকতে পারে, একটু কষ্ট করে বের করে নেবেন। যদি বের করতে না পারেন তাহলে সার্চ বার থেকে সিম্পলি সার্চ করে লোকেশন অপশনটা বের করে নেবেন। লোকেশনে ক্লিক করবেন, লোকেশনে ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পারবেন স্ক্যানিং। তো স্ক্যানিংয়ে আসার পরে ওয়াইফাই স্ক্যানিং অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং আছে, এই দুইটা সিম্পলি অফ করে দিবেন। এই দুইটা অফ করলে কি হবে, আপনি যখন এই দুইটা অফ করে দিবেন আপনার মোবাইল ফোনে যখন এই দুইটা অফ থাকবে সেক্ষেত্রে লোকেশন অ্যাকুরেসির জন্য ওয়াইফাই এবং ব্লুটুথ আপনার মোবাইল ফোনের ব্যাকগ্রাউন্ডে সবসময় কাজ করে। তো এটা সবসময় অফ রাখলে লোকেশন অ্যাকুরেসির জন্য ওয়াইফাই এবং ব্লুটুথ আপনার মোবাইল ফোনের ব্যাকগ্রাউন্ডে কাজ করবে না, সেক্ষেত্রে আপনার মোবাইল ফোনটা ফ্রি থাকবে। অ্যান্ড ওয়াইফাই স্ক্যানিং অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিংটা যদি আপনি অফ করে দেন তার মানে এই নাই যে আপনার মোবাইল ফোনের ওয়াইফাইটা অফ হয়ে যাবে, এগুলো অফ করলে তেমন কোনো ক্ষতি হবে না, এই জন্যই আর কি এই ভিডিওতে আপনাদেরকে বলা হয়েছে। এই ছিল মোট 5টা সেটিংস। এই 5টা সেটিংস সম্পর্কে আপনি আগে জানতেন কি না অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর যদি এই 5টা সেটিংস আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটা লাইক দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, এতক্ষণে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।